হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা একটি রিসোর্ট সম্পর্কে ধারণা দেব। নির্মল সবুজের সমারোহ, পাহাড়ের আঁকাবাঁকা পথ ও স্বচ্ছ নীল জলের, লাভ লেকের সাথে আকাশের আলিঙ্গন, সব যেন একাকার হয়ে মিশে গেছে প্রকৃতির এই টিলাগাঁও ইকোভিলেজে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছোট একটি গ্রাম টিলাগাঁও, সেই গ্রামেই গড়ে তোলা হয়েছে টিলাগাঁও ইকোভিলেজ রিসোর্ট। চলুন রিসোর্ট সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জেনে নেওয়া যাক। রিসোর্টের অবস্থান: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় টিলাগাঁও গ্রামে টিলাগাঁও রিসোর্টটি অবস্থিত। শ্রীমঙ্গল থেকে সিএনজিতে বানুগাস রোডে 12 কিলো দূরে বটেরতল, বটেরতল থেকে 3 কিলো ভেতরে টিলাগাঁও ইকোভিলেজ। শ্রীমঙ্গল থেকে বটেরতল যাবার রাস্তাটা অসাধারণ, গাড়ি ছাড়ার পরেই রাস্তার দুই ধারে চা বাগানের দেখা মিলবে, আর একটু পরেই লাউয়াছড়া বন। বনের মধ্যে দিয়ে রাস্তা হওয়ায় রাস্তার দুই পাশে ঘন জঙ্গল আর উঁচু নিচু কঠিন বাঁক, ঘুরে ফিরে গাড়ি এগিয়ে যাবে, হঠাৎ করেই শীতলতা অনুভব করতে থাকবেন। অনেকটা ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা যেমন, তেমনই অনুভূতি পাওয়া যাবে। আঁকাবাঁকা রাস্তার দুপাশের সবুজের সমারোহ, সেই দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাবেন টিলাগাঁও ইকোভিলেজ রিসোর্টে। রিসোর্টের পরিবেশ: নির্জন সবুজের অরণ্যের মাঝে মাটি এবং কাঠের তৈরি প্রতিটি কটেজ, বানরের বাদ্রামি আর শিয়ালের ডাক এখানকার খুব অতি সাধারণ ব্যাপার। ক্ষেতের টাটকা সবজি, ফল আর মাটি চুলায় রান্না করা দেশি মুরগি, আলু ভর্তা ও ডাল দিয়ে ভাত। এখানে রাতের আবহাওয়া নিয়ে আসে জিজি পোকা আর শিয়ালের ডাক। রিসোর্টে রয়েছে লাভশিবের একটি পুকুর, পূর্ণিমা সেই পুকুরের চাঁদের ছায়া পড়ে, চাঁদের আলোতে আলোকিত হয়ে দূরের চা বাগান পর্যন্ত, সে চাঁদের আলোয় বেসে যেতে বাধ্য যে কেউ, অবাক হয়ে দেখতে হবে বিশ্বব্রহ্মাণ্ডের মাঝে ছোট এই টিলাগাঁও ইকোভিলেজ কি সুন্দর, কি না অপূর্ব। রিসোর্টের সুযোগ সুবিধা: রুম, প্রতিটি রুম মাটি কাঠ ছন দিয়ে তৈরি, দৃষ্টিনন্দনভাবে তৈরি করা। রুমে রয়েছে বাঁশের তৈরি কাঠ, সোফা, ড্রেসিং টেবিল, টি টেবিল, আলমারি সহ প্রয়োজনীয় সব অ্যামিনিটিস। প্রতিটি কটেজে রয়েছে স্ট্যান্ডার্ড ওয়াশরুম। রিসোর্টের সম্পূর্ণ কাজ এখনও শেষ হয়নি, বর্তমানে যেসব সুবিধা পাবেন: গাছগাছালিতে ভরপুর টিলাবেষ্টিত খোলামেলা পরিবেশ, লাভশেপের পুকুর, দারুণ সব ছবি তোলা যাবে, মাটির গড়, পাখির কিচির মিচির, কাছেই চা বাগান, ব্যাকপ্যাকার্স ট্রাভেলার্সদের জন্য তাবু সুবিধা, খাবার ব্যবস্থা, রেস্টুরেন্ট, অর্গানিক এবং স্থানীয় ফ্রেশ ফল, স্ন্যাক্স, বারবিকিউ তো আছেই। রিসোর্টের ভাড়া সম্পর্কে কিছু ধারণা দিয়ে দিচ্ছি। বর্তমানে 5টি কটেজ রয়েছে, প্রতিটি কটেজে 2 জন করে থাকতে পারবে, অতিরিক্ত ম্যাট্রেস নিলে আরও 2 জন থাকতে পারবে, মানে এক রুমে 4 জন। কটেজের রেগুলার ভাড়া 5000 টাকা, তবে বিভিন্ন সময় 50% থেকে 60% পর্যন্ত ছাড় হয়ে থাকে। ডিসকাউন্ট দিয়ে 3000 টাকা থেকে শুরু করে 2500-2000 টাকা বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা থেকেই থাকে। রিসোর্টের খাবার ব্যবস্থা: রিসোর্টের নিজস্ব রান্নাঘর রয়েছে, অর্ডারের ভিত্তিতে খাবার পাওয়া যাবে, খাবারের গ্রামীণ স্বাদ রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়ে থাকে। সকালের নাস্তায় বুনা খিচুড়ি, ডিম ভাজি, চাটনি, চা, পরোঠা, ডিম ভাজি, সবজি, দুপুরের খাবারে সাদা ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা, সবজি, ডাল, গরু, খাসি, হাঁসের মাংস, সাদা ভাত, বেগুন ভর্তা, আলু ভর্তা, সবজি, ডাল, রুই মাছ, পাবদা মাছ, লাউ, চিংড়ি, সবজি, ডাল, সব কিছুরই ব্যবস্থা এখানে করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ এত সময় আমাদের পাশে থাকার জন্য। আর ভিডিওর স্ক্রোলিংয়ে অবশ্যই বুকিং নাম্বার এবং রিসোর্টের
প্রয়োজনীয় বিভিন্ন নাম্বার দেওয়ার চেষ্টা করব, অবশ্যই পেয়ে যাবেন। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত কি মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে এই ইকো পার্ক ইকো রিসোর্টটি। বন্ধুরা আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য। এবং অবশ্যই যদি সুযোগ পেয়ে থাকেন সিলেট ঘুরার, অবশ্যই সেই রিসোর্টটি ঘুরে আসতে পারেন, অবশ্যই ভালো লাগবে সে কথা বলতেই পারি। আবারও ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য।